আসসালামু আলাইকুম, গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? তো আজকেও সকাল, আর সকালটাই আমি দেখাচ্ছি আপনাদের, যেহেতু আমার বাসার সামনে এরকমের গাড়ি দেখা যায়, আর শুধু কিছু বিল্ডিং দেখা যায়, কিছু না অনেক বিল্ডিং, এছাড়া আর কিছুই দেখা যায় না। কিন্তু আমার সকালে উঠে অনেক গাছ ঘাস এগুলো খুব দেখতে ইচ্ছে হয়, আমি পারি না, আছে নাই তা নেই। এই যে বিল্ডিংগুলো, এইটার ওই সাইডে বড় একটা পার্ক আছে, খুবই সুন্দর, ঘাস অনেক গাছ, খুব সুন্দর লাগে। তো আমি একদিন আপনাদের নিয়ে যাব। অবশ্যই আগের ব্লগে আমার আছে, আগের ব্লগগুলো যদি চাইলে দেখে নিতে পারেন, আগের ব্লগে ওই পার্কটা সুন্দর সুন্দর জায়গা আরও আছে। তো এখন আমি একটু চা খাচ্ছি, আর এখন অনেক বাজে, এখন বাজে বেলা 11টা। তো আমি একটু চা নিয়ে বসেছি, সাথে একটা স্যান্ডউইচ নিয়েছি, আর সকালে যে নাস্তা করেছি ওটা আমি দেখাতে পারিনি, কারণ সকালে তেমন কিছু মানে ওরকম কিছু খাইনি, একটু লাল চা খেয়েছিলাম, আর সাথে একটু আমি কর্নফ্লেক্স খেয়েছিলাম, তো ওটা আর আমি দেখাইনি। আর আমার ছেলেও ঘুম থেকে উঠেছে, এই একটু আগেই উঠেছে, তো সে আমার একটু গেম নিয়ে বসেছে, এখন বললো, আমাকে বললো আমি নাস্তা পরে করব, আমি গেম খেলবো। তো আমি বললাম অনেক বাজে, তো এখন আর কি লেটে নাস্তা করবা তুমি? তো সে বলে আমার ক্ষুধা নেই, তো সে গেম খেলছে। আর এখানে আমি ডিম বয়েল করতে নিয়েছি, আমি নাস্তা করছি, ওই ফাঁকে ডিমটা বয়েল করে ফেললাম। আমি একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ফ্রাই প্যানে তেজপাতা, এলাচি আর লবঙ্গ দিলাম, আর এটাকে একটু নেড়ে এটার ভিতরে পেঁয়াজ দিয়ে দেব। তো আমি বেশ অনেকখানি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো আমার ছেলেকে একটু কর্নফ্লেক্স দিয়েছিলাম, যে দিয়ে খেতে চাচ্ছিল না, তারপরেও দিয়ে এলাম যে একটু খা, একটু খাওয়া উচিত। তো স্কুল বন্ধ থাকলে কিন্তু, আর মানে সোজা কথা সব কিছুই মোটামুটি, যেহেতু এখন এই সিজনটায় বন্ধই থাকে, তো বাচ্চারা সবার বাসার বাচ্চারাই অনেক লেট করে ঘুম থেকে ওঠে, কারণ বাচ্চারা একটু দেরি করে ওঠে, কারণ রাতে একটু লেটে ঘুমায়, দেখা যায় দাওয়াত টাওয়াত বেশি থাকে, বা বাসায় থাকলে দেখা যায় বাচ্চারা একটু মানে একটু মানে নানানভাবে টাইম পাস করে, কালার করে, এটা করে, সেটা করে, খেলাধুলা করে, টিভি দেখে, মুভি দেখে, এগুলো করে। তো এই জন্য রাতে একটু লেট করে ঘুমায়, দিনে একটু দেরি করে ওঠে। আমার বাচ্চারা দেখা যাওয়ার সময় আরও দেরিতে উঠে, আমি এই 2-3 মাস কিছু বলি না, কারণ এখন ছুটির সময়, ছুটি চলছে সেই জন্য। তো আপনারা দেখতেই পেলেন আমি কী কী দিলাম এখানে। হলুদ দিলাম, ধনিয়া, জিরা, মরিচ গুঁড়ো, আর আদা, রসুন, পেঁয়াজ এগুলো, আর লবণ দিলাম। আর আমি যেটা মজা রান্না করব সেটা হচ্ছে, এটা আপনারা কখনো খাননি আমি মনে করি, কারণ এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি, আর আমার রিয়া দিয়া করা, বুদ্ধি দিয়ে করা, এটা আপনারা দেখে নেবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে, এবং কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন, কারণ এই খাবারটা আমি কোনো দিন কোনো রেসিপিতেও দেখিনি, সত্যি কথা, যেটা আপনারাও খুঁজে পাবেন না আমি আশা করছি। আর আমি এই রেসিপিটা আমার রেসিপিতেও দিয়ে দিব, আপনারা পুরো রেসিপিটা দেখতে চাইলে অবশ্যই রোকসানাস ম্যাজিক কিচেন একবার ঘুরে আসতে হবে, আর আমি ওটাও আপলোড দিয়ে দেব একই সাথে, আর আপনারা ওখানেই পাবেন, আমি লিংক দিয়ে দেব ডিসক্রিপশন বক্সে, লিংকটা দেখে আপনারা ওখান থেকে দেখে নেবেন। আর এই মজার জিনিসটা হচ্ছে ডিমের কোফতা, তবে একটা অন্য রকমের, এটা আমি আগের বার রেসিপিতে আমার ডিমের কোফতা আছে, ভাপা ডিমের কোফতা, এটা সেটা না, এটা হচ্ছে শুধু ডিমের কোফতা, যেটা আমরা মাছের কোফতা যেরকম গোল গোল করে করি, এটা ঠিক ওরকম করে করা, অসম্ভব ভালো লাগে খেতে। আপনার বাসায় যদি গেস্ট আসে, আপনি চিন্তা করেন যে কাল আমার বাসায় গেস্ট আসবে, আমার এইরকম এরকম আইটেম করতে হবে, অনেক সময় আইটেম খুঁজে পাওয়া যায় না যে আমরা কী ধরনের করব, এইটা একটা ভালো একটা আইটেম আপনি ইচ্ছা চাইলে দিতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু আমি পুরোটাই ডিম দিয়ে করেছি। তো এই রেসিপিটা, এই ডিমটা খেতে কিন্তু ভালো লাগে খুবই। আপনারা চাইলে রোকসানাস ম্যাজিক কিচেনে এই পুরো রেসিপিটা দেখে নেবেন, আশা করছি এবং আপনাদের কাছে ভালো লাগবে। এবং আমার এখানে তো অনেক ভিউয়ার্স, যত ভিউয়ার্সই হোক, 400, 500, 600, 1000, এক এক সময় ভিডিওতে এক এক রকম ভিউ হয় আমার। তো যারাই এটা দেখবেন, আপনারা প্লিজ একবার রোকসানাস ম্যাজিক কিচেনে যাবেন, এটা আমার আপনাদের কাছে একটা অনুরোধ। আর ওখানে যদি যান, প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন,
করে নেবেন। রোকসানাস ম্যাজিক কিচেন আমি লিঙ্কটা এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা ডিসক্রিপশন বক্সেই লিঙ্কটা পেয়ে যাবেন। ডিসক্রিপশন বক্স কোথায় আপনারা অনেকে বুঝেন না সেটা আমি বলে দিচ্ছি, যেখানে ভিউ কাউন্ট করা হয় এখানে ভিডিওর নিচে ঠিক ওইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার নিচে দেখবেন ডিসক্রিপশন বক্সটা চলে আসবে, তো সেই ডিসক্রিপশন বক্সের নিচের দিকে নামলেই লিঙ্কটা দেখবেন। তো ওখানে যে ওই লিঙ্কের উপরে টাচ করলেই আপনি চলে যাবেন সেই রোকসানাস ম্যাজিক কিচেনের সেই লিঙ্কটায় যেটা আমি দিব। তো এভাবেই আপনারা আমাকে সাপোর্ট করবেন আশা করছি আমি। তো রান্নাটা পুরোটাই দেখলেন, এটা কিন্তু খেতে খুবই মজা, আমি আর মুখ থেকে বলিনি কী কী দিয়েছি, আপনারা দেখে নিয়েছেন। আর যে বাকিটা পুরোটা তো দেখাতে পারিনি, এটাই আমি আর রোকসানাস ম্যাজিক কিচেনে পুরোটা দিয়ে দিয়েছি, তো ওখানেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমার রেসিপিটি। তো আমি এখন কিছু পটল ছেলে নিচ্ছি, পটলগুলো খেয়ে না ফেললে একদম নরম হয়ে যাবে, অলরেডি একটু নরম হয়ে গিয়েছে উপরে খোসাটা, কিছু জায়গা জায়গা মানে চুপসে গিয়েছে। তো এখন এর জন্য কেটে আমি এটাকে ভাজি করব, আর এই ভাজিটাও খেতে কিন্তু অনেক মজা, একটু অন্যরকমের করব, আপনাদের কাছে এটাও ভালো লাগবে। আসলে আমরা মাঝে মাঝে দেখা যায় মানে খাওয়াটা একই রকম হয়ে যায়, কখনো মাছ দিয়ে খাই, কখনো চিংড়ি দিয়ে খাই, এভাবে। তো এটা একটা অন্য রকমের, এটা অনেকে করে অনেকে করে না, তো আমার কাছে এই ধরনের করলে খুব ভালো লাগে, আমার বাচ্চারাও খুব লাইক করে। যেহেতু মাছ দিয়ে রান্না করলে ওরা খেতে চায় না, আর চিংড়ি দিয়ে করলে আবার দেখা যায় আমার এক ছেলের একটু অ্যালার্জি, তো চিংড়িতে তার প্রবলেম হয়, সেই তো আমি এটা ডিম দিয়ে করব। আর এটা খুবই ভালো লাগে, ডিম দিয়ে ভাজি করব, আর ডিম দিয়ে ভাজিটা আমার কাছে খুব ভালো লাগে। আলু চাইলে দেওয়া যায় ভেতরে, কিন্তু আমি আলু দেবো না, পুরো পটলটা দিয়েই করব, পটল আমার অনেক পছন্দ। তো দু একটা পটলের ভেতর একটু এরকমের ইয়েলো কালার বিচিগুলো মানে যেটাকে বলে একদম বেশি পেকে গিয়েছিলো, তো ওগুলো আমি নিয়েছি, কারণ এখানে পটল কিন্তু আমি সহজে ফেলি না, কারণ দেশে দেখা যায় ফেলা হয়, একটু লাল হয়ে গেলে এরকম হয়ে গেলে ফেলে দেয়, কিন্তু আমি এর জন্য ফেলি না। আমাদের এখানে পটলের কেজি কিন্তু অনেক অনেক দাম, তো যার জন্য ফেলি না, চিন্তা করে থাক, অসুবিধা নেই, খাওয়া তো যাবে, আর ফেলে দিলে দেখা যাবে অনেক কমে যাবে, সেই জন্য আমি ফেলি না। তো যাই হোক, পটলগুলো আমি কেটে ফেলেছি, এখন এটা রান্না করব, সেই জন্য আমি তেল দিলাম। তো তেল একটু বেশিই দিয়েছি, কারণ যেহেতু ভাজিতে একটু তেল বেশি দিতে হয়, নয়তো আমি তেল কম দিয়ে রান্না করার চেষ্টা করি, কারণ আসলে তেল বেশি দিয়ে রান্না খাবার খাওয়া ঠিক না, শরীরের জন্য খুবই খারাপ, সেই জন্য। তো যেহেতু ভাজির আইটেম হলে একটু তেলটা বেশি দেয়া হয়। আমি কাঁচা মরিচ আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে আমি হলুদ দিয়েছি, আর দিলাম একটু লবণ, আর এই যে এটা দিয়ে দিলাম, অবশ্য আমি এটার ভিতরে একটু রসুনের পেস্ট দিয়েছি এক চামচ। তো এখন এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে তারপরে এটাকে অল্প একটু হালকা একটু পানি দিয়ে ঢেকে দেবো, যেহেতু পটলগুলো আমি ওয়াশ করে তারপরে কেটেছি, যার জন্য এটার ভিতরে কোনো পানি নেই, সেহেতু আমি হালকা একটু পানি দিয়ে তারপর ঢেকে দেবো, নয়তো যদি আগে কোটার পর ধোয়া থাকতো তাহলে আর পানিটা দেওয়ার দরকার ছিল না। এখন ঢেকে দিচ্ছি, আর ওই যে পাশে কোফতা ওটা আমি বেড়ে ফেলেছি, আর ওই ইয়াটাই নিয়েছি, ফ্রাই প্যানটাই নিয়েছি, আমি একটা ফ্রাই প্যানেই রান্নাগুলো করে ফেললাম, তাতে আমার অবশ্য কাজের সুবিধা হয় অনেক, কি বলে অনেকগুলো এলোমেলো হয় না, এটা আমি করে আবার এটাও বেড়ে ফেলবো, এটাও ওয়াশ করে ফেলবো, তাহলে সুবিধা হয় সেই জন্য। তো আরেকবার নাড়া দিলাম, নিয়ে আবার ঢেকে দিলাম। তো আমি এখন দেখলাম যে এটা সিদ্ধ হয়েছে, আবার ঢেকে দিয়েছিলাম একটু, এখন এটার ভিতরে আমি ডিম অ্যাড করব। তো প্রথমে আমি একটা ডিম দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে তারপর আর একটা ডিম দিয়ে দেব।
তো এখন ডিম দুটো দেয়া হয়েছে, এখন ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে তারপরে আবার নাড়াচাড়া করলেই হয়ে যাবে। তারপর আমি এটার উপরে ধনিয়া পাতাটা দিয়ে দেবো, একটু কাঁচামরিচও দিয়ে দেবো, দিয়ে তারপরে অল্প সময়ের জন্য ঢেকে রাখবো। লবণটা চেক করলাম, একটু লবণের প্রয়োজন, তো আমি হালকা একটু লবণ দিয়ে দিলাম। এখন এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা আর একটু কাঁচামরিচ, ব্যাস। এখন এটাকে আমি ঢেকে দেবো অল্প একটু সময়ের জন্য, জাস্ট ফ্লেভারটা যাতে সবজির ভিতরে যায় ধনিয়া পাতার। আর এই আমার রান্না ছিল আজকে, তেমন রান্না ছিল না, আর মাছ রান্না করেছিলাম, ওটা একটু আছে, তো আমি খেতে বসে গিয়েছি। আর আমি একাই খাচ্ছি যেহেতু বাচ্চারা আগেই খেয়েছে, আবার মেজোটা তো খায়নি এখনও, সে খাবে না এখন, আর আপনাদের ভাইয়া বাসায় নেই, তো যার জন্য আমি একাই খেতে বসেছি। আর আমি আগের যে মাছ রান্না ছিল ওটাও একটু নিয়েছি, শেষ না করলে দেখা যাবে থেকে যাবে, পরে আর খাওয়া হবে না, তো আমি খাবার নিয়েছি বিসমিল্লাহ বলে খাচ্ছি। আর দুটোটা কিন্তু অনেক ভালো হয়েছিল রান্না, ভাজিটা খুবই মজা হয়েছিল। আমি মূলোটাও এভাবে ভাজি করি, আপনারা চাইলে এভাবে করে খেতে পারেন যারা খাননি কখনো, আর যারা এভাবে খান তারা তো এটা টেস্ট জানেন। আর কোফতাটা আমি এরপর কোফতাটা নিব, আপনাদের দেখানোর জন্যই আমি এভাবে খাওয়াটাও দেখালাম আপনাদেরকে, কোফতাটা খুবই মজা হয়েছে। আমি লবণ নিচ্ছি একটু ভয়ে ভয়ে, কারণ আমার একজন ভিউয়ার্স আছে, সে আমাকে বলেছে আমি লবণ খাই, কাঁচা লবণ, এটা শরীরের জন্য খুবই খারাপ। তার নাম হচ্ছে নূর আসাদ, আসাদ ভাই, সে আমাকে বলে যে আমি এত লবণ খাই। আসলে এই সত্যি কথা, লবণ খাওয়া ঠিক না, আমি সবাইকে নিষেধ করবো, আপনারা কেউ খাবারে লবণ খাবেন না প্লিজ। আমি খাচ্ছি, আমার জন্য দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে না খাই লবণটা, লবণ খাওয়া ভালো না। আসাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সবসময় সুন্দর একটা কমেন্ট করেন, আপনার কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। আপনি আমাকে না শুধু সবাইকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি মাঝে মাঝে যেয়ে দেখি, খুব সুন্দর কমেন্ট আপনার কমেন্টগুলো থাকে, সবার থেকে সুন্দর কমেন্ট। আপনার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা রইল, আপনার কমেন্টগুলো অনেক সুন্দর হয়, মনে হচ্ছে আপনি মানুষটা অনেক ভালো, আপনার কমেন্ট দেখেই বোঝা যায়। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার খাবার শেষ হলে এগুলো ক্লিন করে ফেলবো সব কিছু, তো খাবারটা আমি একটু মনে হয় বেশিই দেখিয়ে ফেললাম। তো এটা হচ্ছে সন্ধ্যার পরে, আমার বাচ্চারা বলল, বাচ্চা বলতে ছোটটা বলল যে মা চিপস খাবো, তো আমি চিপস তৈরি করে দিচ্ছি, কারণ প্যাকেট চিপস ওরা খায়, পছন্দ করে, লেসটা খুব পছন্দ করে, প্রিঙ্কেলসও পছন্দ করে, কিন্তু বাসায় ছিল না, শেষ হয়েছে। তো আমার এমনিতে তেলে ভাজা চিপসটাও মাঝে মাঝে থাকে, তো ওটা ছিল, তাই ওটাই আমি ওদেরকে ভেজে দিচ্ছি। আর এটা হচ্ছে শ্রিম চিপস, আর এই শ্রিম চিপসটা বাচ্চা খুব লাইক করে, শ্রিম চিপসের শ্রিমের একটা ফ্লেভার আসে, খুবই মজা লাগে। তো আমার ছেলে বললো এটা খাবো, তো আমি চিন্তা করলাম ঠিক আছে এটাই তাহলে ভেজে দেই, যেহেতু এটা কেনা হয়েছিল, অনেকদিন হয়েছে খাওয়া হচ্ছিল না, প্রায় 3-4 মাস আগে কিনেছিলাম প্যাকেট, আমি খাওয়া হয়নি। আর এভাবে তেলের খাবার তো আসলে খাওয়াতে সেরকম হয় না, তারপরও মাঝে মাঝে একটু কিনে রাখি। তো এই যে ভাজা হয়েছে আমার চিপসটা, আর এই চিপসটা খুব মজা লাগে। এখানে চাইনিজ রেস্টুরেন্ট একটা আছে, গোল্ডেন ড্রাগন, ওই চাইনিজ রেস্টুরেন্টটায় প্রথমে গেলে পরে এই চিপসটা দেয়া হয়, আর আমার কাছে ওই থেকে এটা খুব পছন্দ। তো আমি আমার ছেলেকে বললাম আসো বাবা নাও, তো আমার ম্যাটের ভিতরে একটু দাগ লেগেছে, ওটা আমার ক্লিন করতে হবে, খাবারের দাগ, তো ওটাও একটু দেখালাম আপনাদের। তো আমার ছেলে খুব পছন্দ করে এই চিপসটা, শ্রিম চিপসটা, আর সে কার্টুন দেখছে, আর ওইখানে আমার মেজোটাকেও দেখা যাচ্ছে, সে সোফাতে বসে গেম খেলছে সম্ভবত, না কি করছে আমি জানি না, তাকেও বললাম আসো একটু খাও,
তো সে বলল আসছি আমি, তোমরা স্টার্ট করো। তো আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলট কিন্তু অবশ্যই বাজিয়ে দিবেন, তাহলেই নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আমার রেসিপিগুলো বা আমার ব্লগগুলো সব আপনাদের কাছে পৌঁছে যাবে। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবার জন্য অনেক দোয়া রইল, আমাদের জন্য আপনারা অনেক দোয়া করবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। মা আসসালামা।